আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি কর্ণফুলি নদীর তীরে সরপাথরঘাটা। সরপাথরঘাটা থেকে আমরা কর্ণফুলি নদী পার হয়ে ওই পারে অবয়মিত্র ঘাটে আমরা যাব। তো বন্ধুরা, এই পর্বে আমরা কর্ণফুলি নদী সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং কর্ণফুলি নদীর দুই পাশের সৌন্দর্য উপভোগ করব নদী পার হতে হতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। কর্ণফুলি নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলা এবং ভারতের মিজোরাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। মিজোরামে কর্ণফুলি নদীকে কতলাং তুইফুই নদী নামে চিনেন সবাই, এ নামে ডাকা হয় মিজোরামে। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। এটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য হচ্ছে 161 কিলোমিটার, গড়প্রস্থ 453 মিটার এবং প্রকৃতি সরপিলাকার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা ফাউবো কর্তৃক কর্ণফুলি নদীর প্রদত্ত পরিচিত নম্বর হল পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নং 3। এর উপনদীসমূহ হচ্ছে হালদা, বোয়ালখালি, কাঁসালং, সাহনি। কর্ণফুলি নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার সৈতাগ্রাম লুইসা পাহাড় হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এ নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত। এ নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। রাঙ্গামাটি জেলার বরবকল উপজেলার থেঙ্গা নদীর মোহনা বা থেঙ্গা মুখ হতে বড় হরিণা মুখ পর্যন্ত এই 6 কিলোমিটার কর্ণফুলি ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করে। এই 6 কিলোমিটার নদীর ডান পাশে ভারত এবং বাম পাশে বাংলাদেশ অবস্থিত। কর্ণফুলি নদীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কথিত আছে যে আরকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক পাহাড়ি রাজপুত্রের প্রেমে পড়েন। এক জ্যোৎস্না রাতে তারা দুইজন এই নদীতে নৌভ্রমণ উপভোগ করছিলেন। নদীর পানিতে ছাদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানে গোজা একটি ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা সেটা উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দিয়ে পড়েন, কিন্তু প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান। তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন, কিন্তু সফল হননি। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এই করুণ কাহিনী থেকে নদীর নাম হয় কর্ণফুলি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্ণফুলি কাব্য হতে নামকরণের এই ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট হওয়ার জন্য যেথায় তিনি লিখেছেন, ওগো কর্ণফুলি, তোমার সলিলে পড়েছিল কবে কার কান ফুল খুলি, তোমার স্রোতের উজান ঠেলিয়া কন তরুণী কে জানে, সাম্পান নায়ে ফিরেছিল তার দায়ের সন্ধানে, আন মনে তার খুলে গেল খোপা কান ফুল গেল খুলি, সেই ফুল যতই ফড়িয়া কর্ণে হলো কি কর্ণফুলি। এছাড়া মনে করা হয় আরবি শব্দ করণফল থেকে কর্ণফুলি নামটি এসেছে। চট্টগ্রামের বিজ্ঞ মুসলমান পণ্ডিতগণের মতে আরব বণিকেরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে লবঙ্গ নিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করত। আরবিতে লবঙ্গকে বলা হয় করণফল। একদিন এই করণফল বোঝায় জাহাজ নদীতে ডুবে যায়। এই ঘটনা থেকে এই নদীর কর্ণফল নাম পরিচিত হলো, কিন্তু চট্টগ্রামবাসীর মুখে নাম পরবর্তীতে হয়ে যায় কর্ণফুলি নামে পরিচিত। মধ্যযুগের পুঁথিতে নদীটিকে কাইসা খাল লেখা হয়েছে। মারমা উপজাতিদের কাছে নদীর নাম কানসা খিয়ং এবং মিজোরামে কর্ণফুলির নাম খাওতলাং তুইফুই নামে পরিচিত। ১৮৮৩ সালে কর্ণফুলির মোহনায় সৃষ্টি হয় লুকিয়েশ্বর। ১৮৭৭ সালে জুলদিয়া স্যানেল। জুলদিয়া স্যানেলটি 250 মাইল দীর্ঘ এবং 150 মাইল প্রশস্ত। ১৯০১ সালে থেকে 1917 সালের মধ্যে পতেঙ্গা স্যানেলটি জুলদিয়া স্যানেল থেকে প্রায় 1500 ফুট পশ্চিমে সরে যায়।
হালদা নদীর সাথে কর্ণফুলী সংযোগস্থলে আছে বিশাল সর, যা হালদা সর হিসেবে পরিচিত। নদীর প্রবাহের কিছু অংশ নাজির সর গেছে, কিছু অংশ বালু চ্যানেলের মধ্য দিয়ে এবং কিছু মূল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে। 1983 সালে কালুরঘাট রেলওয়ে সেতু নির্মাণের আগে কর্ণফুলী নদীর মূল প্রবাহ প্রধানত কুলাগাঁও অভিমুখে বাম তীরে গেছে প্রবাহিত হতো। কালুরঘাট সেতু হওয়ার পর সেতুর ডান দিকে আর একটু প্রবাহ মুখ তৈরি হয়, ফলে নদীর মাঝপথে সৃষ্টি হয় বিশাল একটি সর, যা কুলগাঁও সর নামে পরিচিত পায়। কাপ্তাই বাঁধ। কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই বাঁধ তৈরি করা হয়। 1967 খ্রিস্টাব্দে এ বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এখন পর্যন্ত। কর্ণফুলী নদী চট্টগ্রামের ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিশাল অবদান রেখে চলছে। কবি ওহিদুল আলম 1946 সালে কর্ণফুলীর মাঝি নামে একটি কাহিনী কাব্য রচনা করেন। উপন্যাসিক প্রাবন্ধিক কবি আলাউদ্দিন আল আজাদ 1962 সালে রচনা করেন তার উপন্যাস কর্ণফুলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতে লিখেছেন কর্ণফুলী নিয়ে কবিতা। এছাড়াও চট্টগ্রামের ভাষায় গানে এবং লোক সংস্কৃতিতে এ নদীর প্রভাব অনেক। চট্টগ্রামের ভাষায় কতটি জনপ্রিয় গান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক, ছোট ছোট ঢেউ তুলিয়া ফানি ছোট ছোট ঢেউ তুলি, লুসাই পার হইতুন লামিয়া যার গই কর্ণফুলী, দুই নাম্বার, ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। এ গানগুলো খুবই জনপ্রিয়, যা কর্ণফুলী নদীকে ঘিরে রচনা করা হয়েছিল একসময়। এই কর্ণফুলী নদীকে ঘিরে তৈরি হয়েছে চট্টগ্রামের শহর। চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কর্ণফুলী। কর্ণফুলী নদীর মোহনায় তৈরি হয়েছে বাংলাদেশের একমাত্র নদী বন্দর চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কর্ণফুলী নদী এবং চট্টগ্রাম বন্দর। কর্ণফুলী নদীর এই পার থেকে এপারে আসার জন্য কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছে, তাহার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্ণফুলী সেতু 1, 2 এবং 3। 3 নম্বর সেতুটিকে সাধারণত শাহ আমানত সেতু বলা হয়। আপনারা আমাদের এর আগের ভিডিওতে শাহ আমানত সেতু সম্পর্কে বিস্তারিত জেনেছিলেন। এছাড়াও কর্ণফুলী নদীর এই পার থেকে ওই পারে পারাপারের জন্য অনেকগুলো কেয়াঘাট রয়েছে। আপনারা আজকে যে ঘাটে আমাদেরকে দেখছেন, যেখান থেকে আমরা নৌকায় উঠেছি, এটা হচ্ছে চর পাথরঘাটা ঘাট। আমরা এখন যে ঘাটে নামবো এটা হচ্ছে অভয় মিত্র ঘাট। সাধারণত 10 থেকে 15 টাকার বিনিময়ে এক ঘাট থেকে আরেক ঘাটে যাওয়া যায়। এরকম আরও অনেকগুলো ঘাট রয়েছে। প্রতিদিন কর্ণফুলী এ পার থেকে ওই পারে যাতায়াত করে থাকে অসংখ্য মানুষ। এছাড়াও পর্যটকরা ঘোরার জন্য কর্ণফুলী এ পার থেকে ওই পারে অসংখ্য ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ান। চট্টগ্রামের ভাষায় এ নৌকাগুলোকে সাম্পান বলা হয়। সাম্পান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাহন কর্ণফুলী নদীর ক্ষেত্রে। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ চট্টগ্রামে যারা ঘুরতে আসেন তারা এই জায়গাগুলো ঘুরে বেড়ান। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেরিন ড্রাইভ, শাহ আমানত সেতু। বন্ধুরা, আরেকটা জিনিস না বললে নয়, কর্ণফুলী নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল কর্ণফুলী টানেল নির্মাণ কাজ চলতেছে। এর নির্মাণ কাজ শেষ হলে আরেকটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে কর্ণফুলী নদী ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের ভালো লাগা আমাদেরকে জানাবেন। আগামী পর্বে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Re
জড়িয়ে